নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল মুখার্জি গার্ডেন আপনাদের সামনে আজ হাজির হয়েছে। প্রথমেই জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ আছেন তো? সবার বাগানের গোলাপ গাছগুলি কেমন আছে? ঠিক খাবার দিচ্ছেন তো? একটু ভালো করে লক্ষ্য রাখবেন এই সময়, কারণ এই সময়টা গোলাপ গাছের যেমন ভালো দিক ও খারাপের সময়। দিনে সূর্যের তেজ, প্রচণ্ড গরম, বিকাল থেকে ঠান্ডা ঠান্ডা ভাব, শিরশির করে হাওয়া দিচ্ছে। রোগ ও পোকার হাত থেকে নিয়মিত ওষুধ প্রয়োগ করবেন। জলটা ভালোভাবে অবশ্যই দেবেন। বিকালে একবার ঠান্ডা জল দিয়ে গাছটি ভালো করে স্নান করিয়ে দিন। গাছটি একটু ঠান্ডা হবে ও পরিষ্কার থাকবে। ঠান্ডা জলটি আমরা যদি স্প্রে করি তাহলে আমাদের দুটি কাজ হবে গোলাপ গাছের। একটি হচ্ছে নতুন যে কুশিগুলো বেরুচ্ছে, মানে শাখা পোশাখা বেরুচ্ছে, সেইগুলি রোদের তাতে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য একটু ঠান্ডা করা এবং গোলাপ গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রতি সপ্তাহে যে খাবারটি দিচ্ছেন খোল পচার জল, সেটি ভাতের মাড়ের সঙ্গে খোলটি ভালোভাবে দু তিন দিন পচিয়ে নিন, দিয়ে তারপর সেই জলটি গোলাপ গাছে দিন। এতে খোল জলটার যা উপকার তার থেকে 20% উপকার বেড়ে যাবে। কারণ আপনারা সকলেই জানেন ভাতের মাড়ে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফেট, আয়রন, ক্যালসিয়াম, এগুলি আমরা ভাতের মাড় থেকে পাই। তাই ভাতের মাড়টি দিয়ে যদি আমরা খোলটা পচিয়ে নিই আমাদের কাজটি 20% বেশি হবে। আচ্ছা বলুন তো, আমরা গাছে খাদ্য দিচ্ছি, রোগ পোকার ওষুধ দিচ্ছি, কিন্তু ফুলের কালার ঠিক থাকছে না। কেন থাকছে না? আমরা তো গোলাপ ফুলের কালার দেখে কিনে এনেছি, কিন্তু কালার ঠিক থাকছে না। এখন কি করবেন? কি করলে পরে আপনাদের গাছের ফুলের কালারটি থাকবে? কারণ গোলাপ গাছের বিভিন্ন কালার বিভিন্ন রকমের হয়। তাহলে গোলাপ ফুলের কালারটা ঠিক রাখতে হলে কি করবেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন এবং বাড়িতে সেটা করে দেখে নিন। আপনারা চা খান বাড়িতে, চাটা ছাঁকেন, যে চায়ের পাতাটি থাকে সেটি আর ফেলে দেবেন না। সেই বাড়ির ফেলে দেওয়া সামান্য জিনিস চায়ের পাতা চা করার পর আর না ফেলে জলে ভালো করে ধুয়ে নিন, তারপর শুকিয়ে নিন। শুকনো হলে 1 কেজি ধরুন চায়ের পাতা নিলেন, সঙ্গে 1 চা চামচ ইউরিয়া একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পর 1 লিটার জলে ভালোভাবে ওটিকে ভিজিয়ে দিন একটি পাত্রে রেখে। 5-7 দিন পচে যাবার পর ওটি একটি শুকনো করুন এবং গোলাপ গাছের গোড়াটি ভালোভাবে পরিষ্কার করে খুশে নিয়ে ওটি ছড়িয়ে দিন গোলাপ গাছের গোড়ায়। ছড়িয়ে দেবার পর ভালোভাবে মাটিটা ঢাকা দিয়ে দিন। যখন গোলাপ গাছের টবের মাটি তৈরি করবেন, শুধু গোলাপ গাছের মাটিতে 5% এই চাপাতি সারটা মিশিয়ে দিন এবং মাটিটা
রেডি হয়ে থাকলো, পরে কিন্তু এটি আগাম যদি করে নেন তাহলে পরে কিন্তু ফুলের কালারটি নষ্ট হবে না। বর্ষার আগে এবং বর্ষার পরে বছরে যদি দুবার আপনারা গাছের গোড়ায় চাপা সারটি দেন চমৎকার কাজ পাবেন। একবার একটি গাছে দিন আর অন্য গাছটিতে দেবেন না, তাহলে আপনারাই প্রমাণ পেয়ে যাবেন যে চা পাতা সারটির কত উপকার আছে। এরপর আরেকটি আপনারা উপকার পাবেন, বাড়ির যে সবজিগুলো আছে আপনারা প্রতিদিন রান্না করেন তার ফেলে দেওয়া অংশগুলো না ফেলে গাছের গোড়ার উপরে আপনারা ছড়িয়ে দিন, এটাই গাছের অনেক উপকার হবে। আপনি ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর আপনারা মাটির সঙ্গে আর একবার খুশে মাটিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবেন। এই সময় 10-15 দিন পর পর যদি গোলাপ গাছের মাটিটি আপনারা একটু করে খুশে দেন বা আলগা করে দেন, তাহলে গাছের শিকড়ে অক্সিজেনটা ভালোভাবে পাবে এবং গাছটি তার জীবনচক্র চালাতে পারবে খুব ভালোভাবে। বন্ধুরা ভালো থাকবেন, আগামীকাল বেলা 10টায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অপরকে জানাতে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন। মুখার্জি গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।